খোয়াই মহকুমা খাদ্য জনসংবরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় মহকুমার কৃষকদের কাছ থেকে স্বসহায়ক মূল্যে খারিফ মরসুমে রবি ফসলের ধান ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। খোয়াই মহকুমা থেকে রাজ্য সরকার 800 মেট্রিক টন ধান ক্রয় করবে। খোয়াই মহকুমার কৃষকরা শনিবার সকাল থেকে ধান বিক্রয় করার জন্য খোয়াই গোমকি স্থিত সরকারি খাদ্য মজুত ভান্ডারে ধান নিয়ে আসেন। রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 18.68 টাকা মূল্যে ধান ক্রয় করছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। মহকুমা শাসক অসিত কুমার দাস জানিয়েছেন, এই মরশুমে মহকুমার কৃষকদের কাছ থেকে রাজ্য সরকার 800 মেট্রিক টন ধান ক্রয় করবে। তারই প্রক্রিয়া শুরু হয়েছে। ধান ক্রয় করার প্যাডি প্রক্রিয়রমেন্ট, আপনারা জানেন যে সময় রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে আমরা যে পিরিয়ডটা আমাদেরকে বলা হয় সেই পিরিয়ডে আমরা প্যাডি প্রক্রিয়রমেন্ট করি। আপনারা দেখছেন এখানে কৃষকরা তাদের ধান নিয়ে বিভিন্ন ভেহিকেলের মাধ্যমে এখানে ওয়েট করছে। এখানে তো আমরা এখানে আমাদের এইবার টার্গেট আছে আপনার 800 MT, তো এটা চলবে। এটা এই প্রোগ্রামটা এইভাবে চলছে। দেবনাথ, আমার বাড়ি খোয়াই মহাদেবপিলাতে, আমি কৃষিকাজ করি। আমি গতবারও গভর্নমেন্টের যে ধান কিনছে ধান দিছি, এবারও আমি ধান নিয়ে এসে ধান দিব। বাজার থেকে অনেক মূল্য বেশি, 18.68 টাকা দিতে, এবং রাজ্য সরকারের এই প্রয়াসের জন্য আমরা ত্রিপুরা রাজ্যের কৃষক সবাই আমরা উপকৃত। আমরা রাজ্য সরকারকে এই জন্য আমরা সবাই কৃষকদের থেকে ধন্যবাদ। কৃষকরা জানিয়েছেন, রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি 18.68 টাকা দরে ধান ক্রয় করায় কৃষকরা লাভবান হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।